গর্ভাবস্থার প্রথম 3 মাসের লক্ষণ এবং শারীরিক পরিবর্তন এবং সেই সময়টায় আসলে কি কি খাবার খেলে প্রসূতি মায়ের ভালো হবে বা যারা গর্ভবতী থাকেন তাদের জন্য আসলে কোন ধরনের খাবার খাওয়া উচিত বলে আপনি মনে করেন, যদি পরামর্শ দিতেন তাদের জন্য? প্রথম 3 মাসের লক্ষণের মধ্যে তো আসলে যেটা হয় যে রোগীরা বলবে প্রথমে মাসিক বন্ধ হয়ে যায়, তারপর বমি বমি লাগে, খাবারের অরুচি হয়, হ্যাঁ ক্লান্ত লাগে, এই ধরনের সমস্যাগুলো তারা বেশি বলেন। হ্যাঁ এখন এইখানে তো আসলে এটা প্রেগনেন্সি তো আসলে কোনো সিকনেস না, এটা একটা নর্মাল ফিজিওলজিক্যাল একটা কন্ডিশন, এই কন্ডিশনে আসলে এটা হবে এটাই স্বাভাবিক। এগুলো হচ্ছে যদি খুব বেশি সিভিয়ার ফর্মে হয় তাহলে সেখানে আমাদেরকে কিছু কিছু ওষুধ প্রেসক্রাইব করতে হয় যেগুলো ওই প্রেগনেন্সির জন্য নিরাপদ সেই ধরনের কিছু। এছাড়া যেটা হয় যেটা যে খাবারের ব্যাপারে আমরা বলি যে যদি তাদের অন্য কোনো সমস্যা না থাকে, বিশেষ করে অনেকে যাদের ডায়াবেটিস থাকে আগে থেকে অথবা প্রেগনেন্সির প্রথম থেকে ডায়াবেটিস তাদের ডিটেক্টেড হয়, সে তাদের ছাড়া অন্য সবাই কিন্তু সব ধরনের খাবারই খেতে পারবে, খাবারের কোনো রেস্ট্রিকশন নেই, তবে এক একজন এক এক ধরনের খাবার খেতে পছন্দ করে সেটা করবে। আর বিশেষত আসলে প্রথম 3 মাস যে খুব বেশি খেতে পারে তা কিন্তু না, অনেক পেশেন্টের অনেক মানুষ মাদের যে অনেক অনেক বমি হয় তারা ঠিক মতো খেতে পারে না এবং অনেক সময় তাদের ওজনও কিন্তু কমে যায়, সেটা নিয়ে আসলে আমরা তখন খুব একটা বদার করি না, এই জন্য যে পরে পরবর্তীতে তাদের এটা কমে যাবে এবং তারা আস্তে আস্তে তাদের খাবারের রুচি ফেরত আসবে এবং তারা ঠিক মতো খেতে পারবে। ইউজুয়ালি আমরা যেটা বলি, হ্যাঁ অনেকেই তো মানে অতিরিক্ত বমি করে এবং কিছুই খেতে পারে না, এমনকি যে স্যালাইনের উপরই বেঁচে থাকতে হয় এরকম একটা অবস্থা থাকে, তাদের জন্য আসলে করণীয় কি এবং কেন আসলে এরকম হয়? না আসলে এটা আসলে প্রেগনেন্সির সিমটমটা আসলে কেন হয় ওটা ভাবে আসলে কিছু হরমোনাল চেঞ্জ হয় তো শরীরে, আর এক একজন মানুষের বডির এক একভাবে জিনিসগুলো নিতে পারে, সেই জন্য ওই সব হরমোনের প্রভাবের জন্যই কিন্তু আসলে বমি হয়, কারো হয়তো অল্প বমি হয় কারো বেশি বমি হয়। এখন অল্প বমিটা নর্মালি আমরা ধরে নিই, এটা নিয়ে আমরা খুব একটা চিন্তিত না, কিন্তু যদি এইরকম অবস্থা হয় যে বমিটা এত বেশি যে সেটা নর্মালি তার খুবই শারীরিক নানা ধরনের সমস্যা তৈরি হয়, সেই সমস্ত ক্ষেত্রে আমরা অবশ্যই তাদেরকে হাসপাতালে ভর্তি হওয়ার কথা বলবো এবং সেই হাসপাতালে তখন তাকে সেইভাবে তাকে চিকিৎসা দেওয়া হবে এবং সে তার বমিটা কমে যাবে এবং সে পরবর্তীতে ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারবে। এবং ম্যাম আরেকটি বিষয় কিন্তু আমরা জানি এবং মুরব্বীরাও বলে যে ওই সময়টায় মানে প্রেগনেন্সির সময় হলো পেঁপে আনারস এরকম অনেক ধরনের ফল কিন্তু খেতে না করে, এটার আসলে কারণ কি? এবং আপনি যদি আরো কিছু বলতেন যে এর সাথে আরো কোনো কিছু যুক্ত করতেন যে কোন কোন ফল আসলে খাওয়া যায় না বা খাওয়া উচিত না, এ বিষয়টা যদি আমাদেরকে জানাতেন। আসলে আমাদের মেডিকেল সায়েন্সে কিন্তু আসলে এরকম বলে না যে আনারস খাওয়া যাবে না বা পেঁপে খাওয়া যাবে না, অনেক রোগীরা আমাদেরকে বলে আসলে যে এখন কথা হলো যে হ্যাঁ আনারস যেটা বলে যে অ্যাবর্টিফিসিয়েন্সি হিসাবে কাজ করে একদম টক একদম কাঁচা আনারস সেটা হতে পারে, হ্যাঁ কিন্তু আসলে আমাদের মেডিকেল সায়েন্সে ওইভাবে কিছু বলে না, কিন্তু রুগীদেরকে আমরা বলি যে এখন মনে করেন যে অনেক কারণে কিন্তু অ্যাবর্শন হয়ে যেতে পারে, এখন মনে করেন কেউ মনে করেন আনারস খেলো কিন্তু তারপর দেখা গেলো তার অ্যাবর্শন হয়েছে, তার কিন্তু মনে হবে যে সে আনারস খাওয়ার জন্যই অ্যাবর্শন হয়েছে, তো সুতরাং এইসব ক্ষেত্রে আসলে যার যার নিজস্ব চিন্তাভাবনা দিয়ে সে একটু চলবে। মনে করেন একটা আনারস না খেলে প্রেগনেন্সিতে এমন কিছু যায় আসে না, সে যদি মনে করেন যে মনে করে যে এটার জন্য না খাবে, অন্যান্য অনেক ফল আছে যেগুলো খেতে পারে, এমন কোনো রেস্ট্রিকশন নাই যে এটা খেতে পারবে না। আসলে আসলে বিশেষ করে প্রেগনেন্সিতে কিন্তু শাকসবজি ফলমূল খুবই জরুরি এবং এগুলো সবই খাওয়া উচিত আসলে। জি ধন্যবাদ। এই মুহূর্তে একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, তার প্রশ্নটি নিয়ে আমরা আরো আলোচনায় ফিরব। দর্শক কে বলছেন, নাম বলে প্রশ্ন করুন এবং আমাদের সাথেই থাকুন। আমি লাকি আমিন বলছি বরিশাল থেকে। জি লাকি বলুন। হ্যাঁ আমি 2 মাস আগে করোনা পজিটিভে আমি অসুস্থ ছিলাম, তো হ্যাঁ আমাদের মেডিকেল থেকে আমি 9 দিন ওখানে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে আসছি সুস্থ হয়ে, এখন 2 মাস পরেও মানে এ পর্যন্ত আমার শারীরিক অবস্থা তেমন একটা সুস্থ না, যেমন শারীরিক দুর্বলতা খুব বেশি, 2 দিন একটু ভালো থাকি তারপরে দেখা গেল আবার বুক ধরফর করে শরীর কাঁপে, এক্ষেত্রে আমি কি করতে পারি? দর্শক আমাদের সাথেই থাকুন। ম্যাম লাকিকে কি বলবেন? আসলে করোনা তো আসলে এমন একটা অসুখ, করোনা বিশেষ করে এখন যেটা বলে পোস্ট কোভিড সিন্ড্রোম, এটা আসলে অনেক ধরনের অনেক ব্যাপক, কারো এত এত খারাপ অবস্থা হয় যে সেখান থেকে সে বের হয়ে আসাটা খুবই ডিফিকাল্ট একটা হয় এবং এটা এটাই স্বাভাবিক যে করোনা থেকে ভালো হয়ে যাওয়ার পর কিন্তু মানুষের শারীরিক অনেক ধরনের অসুস্থতা থাকে, সেই হিসাবে ওনারও আছে কিছু, তবে এগুলো থেকে বের হয়ে আসার জন্য তাকে যেটা করতে হবে অনেক পুষ্টিকর খাবার খেতে হবে, হ্যাঁ পর্যাপ্ত পানি খেতে হবে, রেস্টে থাকতে হবে, সেখান থেকে আস্তে আস্তে বের হয়ে যাবে। আসলে এটা তো আসলে করোনা জিনিসটা হচ্ছে পৃথিবীতে এখন আমরা প্রথম এটা দেখছি এটা, এবং এটার সম্বন্ধে এখনও আমরা 100% কিন্তু এখনও জানি না,
হ্যাঁ, এখন যেহেতু আমরা জানি না, সেখান থেকে বের হয়ে আসার জন্য আমাদের প্রথম প্রাথমিকভাবে আমরা যেগুলো জানি সেগুলি আমাদেরকে প্রথমে করতে হবে।